এই দেখো খেতে পারবি তো ঝাল হয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আজকে তোমাদের একটা নতুন ভিডিওতে নিয়ে এসেছি ভিডিওটা হলো দেখো কুল পারবো চলো তোমাদেরকে আজকে কুল মাখা খাবো তো তোমাদেরকে পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে পারি পেরে নিয়ে যাব গিয়ে তোমাদের সাথে পুরো শেয়ার করবো এই মাঠের মধ্যে এসেছি মাঠের মধ্যে একটা গাছ আছে দেখো চারিদিকে সবজির বাগান দেখো কত সুন্দর করেছে দেখছো মাঠ গ্রাম বাংলার কত সুন্দর মাঠ এই দেখো ওই দিকটা একটা গাছ আছে তো ওইখানে গিয়ে পারবো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পরিবেশটা এই দেখো কত সুন্দর জমি তো চলো বন্ধুরা দেখাবো তোমাদেরকে কুল পারি তো কুল পেরে তোমাদের সাথে পুরো শেয়ার করব যে এই ভিডিওটা যে কীভাবে মাখায় পেরে নিয়ে যায় এই মাঠের মধ্যে এসেছি এখান থেকে পারবো কুল তো এই দেখো এর আগের দিনে এসেছিলাম অনেক ছিল কিন্তু আজকে কমে গেছে এই দেখো এই গাছটার থেকে পারবো তো হাত দিয়েই পারা যাবে হাত দিয়েই দেখি বন্ধুরা পারি এই দেখো গাছ দেখেছ বন্ধুরা কত সুন্দর ধরে আছে এই দেখো তো এখান থেকে কিছু বেছে বেছে পেরে নিয়ে যাব এই দেখো বন্ধুরা আমি ছিঁচ্ছি সব দেখো এই সাইডে দেখো কত ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় একটা বন্ধুরা খেয়ে দেখি যে কেমন মিষ্টি না কেমন লাগে আর মাখা কুল সব থেকে বেশি টকটাই ভালো লাগে বেশি টক আছে ভালোই তো পারছি এই দেখো অনেক হয়েছে অনেক দাঁড়াও বন্ধুরা একটা ঝাঁকি দিয়ে দেখো তল দিয়ে অনেক পড়েছে এখানে দেখি এই ঝাঁকি দিয়ে গাছটাকে পড়লো অনেকগুলো দেখো সত্যি দারুণ কিন্তু কুলগুলো মাঠের মধ্যে কেউ অতটা জানে না জানে হয়তো এর আগের দিন এসেছিলাম প্রচুর পেরে নিয়ে গেছে এখন অল্প হয়ে গেছে এবছর খাওয়াই হয়নি কুল আজকেই ফার্স্ট খাবো দারুণ লাগে কিন্তু এইরকম মাখা খেতে সব একটু জাল জাল করে কাঁচা লঙ্কা দিয়ে মাখালে পুরো শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে দেখো বন্ধুরা পারা হয়ে গেল এই দেখো পারলাম এই গাছটা থেকে তো আমার পকেটে ভরে নিয়েছি কুলগুলো তো এবার বাড়ি যাচ্ছি তারপরে মাখিয়া মাখাবো মাখিয়ে খাবো সেটা তোমাদের সাথে পুরো শেয়ার করব চলো বন্ধুরা যে এই দেখো যাচ্ছি পুরো বাড়িতে গিয়ে তোমাদের সাথে পুরো দেখা হচ্ছে যে মাখাবো কিভাবে কিভাবে খাবো কিভাবে মাখাই তো ঠিক আছে বন্ধুরা চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো কুল পেরে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি যে পারলাম তো এই দেখো এখন আমরা মাখা খাবো যে এই দেখো কুল পুরোটা এই দেখো ধনে পাতা এই যে কুল এবার এই যে মাখানো হবে এই দেখো লঙ্কা দিয়ে দেখো বন্ধুরা কিভাবে মাখায় দিয়ে খাবো এই দেখো বন্ধুরা সব ধোয়াধুই হচ্ছে কুল মাখানো হবে
দেখো বন্ধুরা কিভাবে মা খায়, সত্যি দারুণ লাগে কিন্তু খেতে এইভাবে মাখা। এই কুলটা মাখালে যে জল জল ভাবটা হয় না, এটা মাখা খেতে খুব ভালো লাগে। এই কুলটা রস হয়, এটা কি লাগবে, ভালো লাগবে। এই দেখো, এই দেখো, কুল ছাঁচা হচ্ছে। দীপায়ন খাবা তুমি? হ্যাঁ, কি খাবা? কুল খাবা? এই দেখো বসে আছে কুল খাওয়ার জন্য এরা। এই দেখো এবার এত গুণা লঙ্কা না, এত গুণা দিবা নাকি? এটা তুলে নিচ্ছে। এই দেখো এটা হয়ে গেল, বাটা হয়ে গেছে, এটা রেখে দিয়েছে। এবার লঙ্কা আর এই যে ধনে পাতাটা, এটা বাটবে, বেটে এটার সাথে মাখানো হবে। এই দেখো, বলছে আর দিও না, কেন ঝাল লাগবে? হ্যাঁ, এই দেখো এরা পাতা নিয়ে বসে আছে, এই কাঁঠাল পাতাতে খাবে। এই পাতার উপরে খেলে পরে একটা টেস্টি লাগে খেতে। দিয়ে দিল এর মধ্যে। এই দেখো খেতে পারবি তো, ঝাল হয়েছে। হ্যাঁ, ঝাল হয়েছে কিন্তু। একটু খেয়ে দেখি তো লবণ হয়েছে নাকি। এই দেখো, এই দেখো বন্ধুরা, লবণ লাগবে একটু। ঝাল ঝাল, সত্যি দারুণ খেতে, দারুণ হয়েছে। এই দেখো বন্ধুরা এদেরকে দিয়েছে, না খা দেই, কেমন লাগে, খায় কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে, হ্যাঁ খিড়কি এক দেখ কেমন হয়েছে। হ্যাঁ ভাল লাগে খেতে? হ্যাঁ, এই দেখো আমিও পাতিয়ে, দেখো কাঁঠালের পাতাতে খাবো, অল্প দাও।
এই দেখো সত্যি দারুণ হয়েছে তোমার পোলাটা নাকি দারুণ কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, খেয়ে নেই, পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।